দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর হাত ধরে আগামীকাল অর্থাৎ বাইশে ফেব্রুয়ারি থেকে দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গনে শুরু হতে চলেছে মেলাকে ঐতিহ্যবাহী করে বুধবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে মন্ত্রী তথা ফটিকরায় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুধাংশু দাস বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে এই মেলার উদ্বোধন হওয়ার কথা ছিল তবে কিছু অনিবার্য কারণবশত বাইশে ফেব্রুয়ারি দিল্লি যেতে হচ্ছে মুখ্যমন্ত্রী ড মানিক সাহাকে তাই মুখ্যমন্ত্রীর পরিবর্তে রাজ্যপালের হাত ধরে উদ্বোধন হবে দুপুর আড়াইটে নাগাদ উদ্বোধন হবে এই মেলা চলবে আগামী পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত চার ব্যাপী আয়োজিত এই মেলায় প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত স্থানীয় শিল্পীদের পরিবেশনা থাকবে এবং রাত আটটা থেকে দশটা পর্যন্ত থাকবে বহিরাজ্যের বিশিষ্ট শিল্পীদের পরিবেশনা মেলার প্রথম দিনে রাত আটটা থেকে দশটা পর্যন্ত থাকছে রাজ্যে স্বনামধন্য মেয়েদের ব্যান্ড মেঘ বালিকার পরিবেশনা দ্বিতীয় দিনে থাকছে প্রতিবেশী বাংলাদেশের বাউল শিল্পী সাগর বাউল বাদল মোদকের পরিবেশনা তৃতীয় দিনে থাকছে বলিউডের সুবিখ্যাত প্লেব্যাক সিঙ্গার আকৃতি কাকারের পরিবেশনা এবং চতুর্থ তথা শেষ দিনে থাকছে বর্তমান প্রজন্মের অন্যতম প্রিয় সঙ্গীতের শিল্পী এস কিং কাল অর্থাৎ বাইশে ফেব্রুয়ারি আমাদের ফটিকরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে সর্ববৃহৎ সবার প্রিয় ঐতিহ্যবাহী মিলন মেলা দুই হাজার চব্বিশ শুরু হতে যাচ্ছে এই মিলন মেলা আগামীকাল আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়ের হাত ধরে উদ্বোধন হওয়ার কথা ছিল কিন্তু অনিবার্য কারণবশত ওনাকে আগামীকালকে দিল্লি যেতে হচ্ছে যার কারণে উনি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না সেই জায়গাতে আমাদের দুঃখ হলেও বাড়তি আনন্দ এটাই যে আমাদের এই রাজ্যের মহামান্য রাজ্যপাল ওনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম উদ্বোধনী অনুষ্ঠানে থাকার জন্য তিনি আমাদেরকে কনসেন্ট দিয়েছেন কনফার্ম করেছেন যে আগামীকালকে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উদ্বোধক হিসেবে থাকবেন তো আমরা আপনাদেরকে জানাতে চাই আগামীকাল মিলন মেলার যে শুভ উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল ফটিকরা দ্বাদশ্রেণী বিদ্যালয়ের মাঠে দুপুর আড়াই কোটিকায় আমাদের মহামান্য রাজ্যপাল মহোদয় এখানে উপস্থিত হবেন এবং ওনার হাত ধরেই মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের সবার বহু প্রতীক্ষিত সবার প্রাণের উৎসব মিলন মেলা দুই হাজার চব্বিশ শুরু হতে যাচ্ছে তাই এই উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সবাইকে আসার জন্য আমি বিনীতভাবে আবেদন জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি আসুন আমরা সবাই মিলে আমাদের দুই হাজার চব্বিশ সালের মিলন মেলার আমরা শুভারম্ভ করি একটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আপনারা ইতিমধ্যে জানেন মিলন মেলা মূলত আমাদের সাংস্কৃতিক বিনোদনমূলক অনুষ্ঠান এবং যুব সমাজদেরকে যুবকদেরকে এই নেশা সামগ্রী থেকে মুক্ত করে নেশা থেকে মুক্ত করে একটা সঠিক পথে নিয়ে আসার জন্য এই মেলার আমরা আয়োজন করেছিলাম এই বছরও সেই উদ্দেশ্য নিয়ে আমরা মেলার আয়োজন করেছি এই বছর আমাদের মিলন মেলার যে প্রোগ্রাম আমরা ডিজাইন করেছি সেই প্রোগ্রামে প্রত্যেক দিন সন্ধ্যা পাঁচটা থেকে আটটা পর্যন্ত আমাদের রাজ্য তথা জেলার এবং আমাদের এই মহকুমার স্থানীয় শিল্পীদের দ্বারা বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে বিভিন্ন আমাদের স্থানীয় কৃতি শিল্পীরা তাদের সঙ্গীত নাচ আবৃতি বিভিন্ন কিছু তারা পারফরমেন্স করবেন তারা মঞ্চস্থ করবেন এবং প্রতিদিন থেকে দশটা আমাদের রাজ্যের রেনাউন্ড ব্যান্ড মেয়েদের গ্রুপ আপনারা জানেন ম্যাঘ নাম শুনেছেন ম্যাঘ বালিকা আগামী দিন আটটা থেকে দশটা বিশেষ অনুষ্ঠান তারা পরিবেশন করবে দ্বিতীয় দিন অর্থাৎ তেইশ তারিখে সিমিলারলি পাঁচটা থেকে আটটা পর্যন্ত আমাদের স্থানীয় শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক বিনোদনমূলক অনুষ্ঠান থাকবে এবং আটটা থেকে দশটা বাংলাদেশের সুবিখ্যাত বাউল শিল্পী খেয়াতুন লোকশিল্পী মাটির গান নিয়ে আমাদের আপনার পছন্দের গান নিয়ে আসছেন বাংলাদেশের বিখ্যাত শিল্পী সাগর বাউল এবং বাদন মুদক তারা দুইজনেই তেইশ তারিখের সন্ধ্যায় আটটা থেকে দশটার মঞ্চে তারা গান পরিবেশন করবে তৃতীয় দিন সন্ধ্যা পাঁচটা থেকে আটটা অনুরূপভাবে আমাদের স্থানীয় শিল্পীদের দ্বারা অনুষ্ঠান থাকবে এবং আটটা থেকে দশটা আমাদের ভারতবর্ষের বিখ্যাত সঙ্গীত শিল্পী রেনাউন্ড ফিমেল প্লেব্যাক সিঙ্গার রেনাউন্ড আর্টিস্ট আকৃতি কক্কর তিনি চব্বিশ তারিখ সন্ধ্যায় আটটা থেকে দশটা মিলন মেলার মঞ্চে আপনার আমার সবার পছন্দের গান নিয়ে তিনি উপস্থিত থাকবেন এবং শেষের দিন অর্থাৎ চতুর্থ দিন যেটা আমাদের ক্লোজিং সেরেমনি হচ্ছে সেই দিনে আমাদের সন্ধ্যা ছয়টা থেকে সাতটা পর্যন্ত আমরা ক্লোজিং সেরিমনি অনুষ্ঠান তার সমাপ্তি অনুষ্ঠান করবো আনুষ্ঠানিকভাবে এবং সন্ধ্যে সাতটা থেকে আটটা পর্যন্ত কলকাতা থেকে একজন আর্টিস্ট আসবে সেই গান পরিবেশন করবে ফিমেল আর্টিস্ট এবং আটটা থেকে দশটা বিশেষ শিল্পী হিসাবে আমাদের গ্র্যান্ড অ্যান্ড গালা নাইট যিনি পার্টিসিপেট করবেন তিনি হচ্ছেন আমাদের বলিউড প্লেব্যাক সিঙ্গার এস কিং আপনারা যারা ইয়াং জেনারেশন আছেন আমি সমস্ত সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমার সমস্ত ইয়াং বন্ধুদের কাছে আবেদন জানাবো আপনাদের সবার প্রিয় শিল্পী অ্যাশ কিং আগামী পঁচিশ ফেব্রুয়ারি ফটিকরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে মিলন মেলার অন্তিম রাত্রিতে সে গান পরিবেশন করবে মূলত সাংস্কৃতিক বিনোদনের মাধ্যমে যুব সমাজকে নেশা থেকে দূরে সরিয়ে নিয়ে আসায় এই মেলার মূল লক্ষ্য বলে জানান মন্ত্রী সুধাং দাস বিউরো রিপোর্ট আর ই নিউজ